আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলঝুরি পিঠার রেসিপি। আজকের এই ফুলঝুরি পিঠাটা আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করব। তাহলে চলুন ঝটপটে পারফেক্ট একটা ফুলঝুরি পিঠা বানিয়ে নিচ্ছি। ফুলঝুরি পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর একটা হুইস্ক দিয়ে চিনি আর লবণটাকে মিশিয়ে দিব। চিনি আর লবণটাকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো 3টা ডিম। আমি এখানে 3টি মুরগির ডিম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিমটাও দিতে পারবেন। ডিমটা দিয়ে তারপর হুইস্কটা দিয়ে এভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে ফুলঝুরি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। যে 1 কাপ দুধ নিয়েছিলাম সেটা কিন্তু আমার লেগে গিয়েছে, আমার এখানে কিন্তু আরও লাগবে। ফুলঝুরি পিঠাটা বানাতে গেলে যদি আমাদের ব্যাটারটা পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাটাও পারফেক্ট হবে। তো ব্যাটারটা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটারটা আমাদের পারফেক্ট হয়েছে কি না। আর এই যে দেখুন, ব্যাটারটা কিন্তু এখনও আমার অনেকটা ঘন, এটা দিয়ে কিন্তু ফুলঝুরি পিঠা বানানো যাবে না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, এখন এই পানিটা অল্প অল্প করে দিয়ে দিব। ব্যাটারটা করার পর আমি আপনাদেরকে বলে দিচ্ছি পানিটা কি আমার সবটুকু লেগেছে কি না। যে 1/2 কাপ পানি নিয়েছিলাম, 1/2 কাপ পানি থেকে কিন্তু আমাদের 1 টেবিল চামচ পানি রয়ে গিয়েছে, এ পানিটা দিব না। আর এই যে ফুলঝুরি কিন্তু ব্যাটারটা হয়ে গিয়েছে, মানে ফুলঝুরি ব্যাটারটা কিন্তু আমরা যে চিতই পিঠা বানাই ঠিক চিতই পিঠার ব্যাটারের মতো হবে। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আর ফুলঝুরি পিঠা বানানোর জন্য আমি 2টা ছাঁচ নিয়েছি, ছাঁচগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে এই 2টা ছাঁচ দিয়ে আজকের এই ফুলঝুরি পিঠাগুলো আমি বানিয়ে নেব। এগুলো কিন্তু ফুলঝুরি ছাঁচ, আর এই 2টা ছাঁচ কিন্তু আমি মাত্র 60 টাকা দিয়ে কিনেছি। আর এই ছাঁচগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক ডিজাইনেরই আছে, আপনারা যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনের কিন্তু ফুলঝুরি পিঠা বানিয়ে নিতে পারবেন। ফুলঝুরি পিঠা বানানোর যে ব্যাটারটাকে 10 মিনিট রেস্টের জন্য রেখেছিলাম, এই যে ব্যাটারটা, এটাকে কিন্তু আমি 10 মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। আর পিঠা বানানোর জন্য যে 2টা ছাঁচ আমি দেখিয়েছিলাম, এই 2টা ছাঁচ কিন্তু ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে এই তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি। পিঠাটা বানাতে গেলে কিন্তু এই ছাঁচগুলোকেও ভালো করে গরম করে নিতে হবে। তো ছাঁচগুলো ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আর এই যে পিঠার যে ব্যাটারটা আছে এই ব্যাটারটাকে আমি নিয়ে নিলাম হাতে। তারপর একটা ফুলঝুরি ছাঁচ এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিব, 10 সেকেন্ড এভাবেই রেখে দিব। তারপর আমি এটাকে উঠিয়ে নিব, তেলে দিয়ে দিলাম। হালকা করে একটু ঝাঁকিয়ে দিব, এই যে হালকা করে এটাকে আমি ঝাঁকিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার অনেক গরম হয়ে গিয়েছে, চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে কিন্তু ফুলঝুরি পিঠাটাকে ভেজে নিতে হবে। একটা সাইডে একটু হয়ে আসলে পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে, আর উল্টিয়ে পাল্টে কিন্তু পিঠাটাকে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কমিয়ে কিন্তু ভাজতে হবে। আমি এই ছাঁচটা দিয়েও বানিয়ে দেখাই। আর পিঠাটা দেওয়ার পর কিন্তু ছাঁচটাকে আবার গরম করার জন্য রেখে দিতে হবে। তেল থেকে ছাঁচটা উঠিয়ে নিলাম আর ব্যাটারের মধ্যে চুবিয়ে দিলাম, 10 সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি। রেখে দিলাম, তেলে দিয়ে দিব। ছাঁচটাকে সরিয়ে নিব, আর এই যে পিঠাটা উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে পিঠা ভেজে নিলাম, যেহেতু এই পিঠাটা আমি আগে দিয়েছি তো এটা তো হয়ে গিয়েছে, এটাকে উঠিয়ে নিব। আর পিঠাটা যখন উঠাবো এটা কিন্তু একটু নরমই লাগবে। অনেকেই ভাবতে পারেন যে পিঠাটা ক্রিসপি হয় নাই, উঠিয়ে যদি এটাকে রেখে দিই তাহলে কিন্তু এটা ক্রিসপি হয়ে যাবে। আরেকটি পিঠা আমি আপনাদেরকে দিয়ে দেখাই,
এই যে ছাঁচটা উঠিয়ে নিলাম, আর এটাকে চুবিয়ে দিব। তারপর এটাকে উঠিয়ে নিলাম, তেলি দিয়ে দিচ্ছি। তেলি দিয়ে দিলাম, আর এই পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এটাকে আমি উঠিয়ে নিব। তো এভাবে সবগুলো পিঠা ভেজে রেডি করে নিচ্ছি, সবগুলো পিঠা ভেজে রেডি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই। কতটা ক্রিস্পি হয়েছে দেখতে তো পাচ্ছেন, আর শব্দটা নিশ্চয়ই শুনতে পেরেছেন। তো আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।